নেইমারের মেডিকেল পেনাল্টির জন্য লজ্জার হাত থেকে বাঁচলো পিএসজি। 5-0, 5-2 এবং 7-1 লিগ ওয়ানে আগের 3 ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের জালে 17 গোল দেওয়া পিএসজি যেন উঠছিল। সেই উঠতে থাকা দলটাকে আজ রোববার মাটিতে নামিয়েছে মোনাকো। পিএসজির সঙ্গে ওদেরই মাঠে 1-1 গোলে ড্র করে কেড়ে নিয়েছে পয়েন্ট। এই মৌসুমে লিগে এই প্রথম পয়েন্ট হারালেন মেসি, নেইমার, এমবাপেরা। আর চলতি মৌসুমে লিগ ওয়ানে উঠতে থাকা পিএসজিকে থামিয়ে দিয়েছে মোনাকো। লিগ ওয়ানে পিএসজিকে সবচেয়ে বেশিবার হারানোর দলটি গত রাতে ড্র করেছে পিএসজির সঙ্গে। লিগ ওয়ানে দলগুলোর মধ্যে পিএসজিকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ডটি মোনাকোর দখলে। এই দলটির বিপক্ষে গত রাতেও প্রথমে পিছিয়ে পড়েছিল পিএসজি, শেষ পর্যন্ত নেইমারের পেনাল্টি গোলের কল্যাণে হার এড়ায় তারা। ম্যাচের 20 মিনিটে সময় কেভিন বোল্যান্ড গোল করে এগিয়ে দেন মোনাকোকে। এই লিগ তারা ধরে রাখে ম্যাচের 69 মিনিট পর্যন্ত। হয়তো নেইমারকে ফাউল করে পেনাল্টি উপহার না দিলে বাকিটা সময়ও ধরে রাখতে পারত। 70 মিনিটে সময় পেনাল্টি থেকে গোল করে মোনাকোর বিপক্ষে পিএসজিকে সমতায় ফেরান নেইমার জুনিয়র। বাকিটা সময় আর কেউ গোল করতে পারেনি। তবে পিএসজির দুই তারকা এমবাপ্পে এবং মেসি গোল করা খুব কাছে চলে এসেছিলেন। উভয়েরই দুটি শট বার পোস্টে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি আর।